এরপর আবু জাফর আপনি লিখেছেন দুর্যোগের সময় কঠিন পরিস্থিতি আসে তখন সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায় যেমন এক ব্যক্তি বন্যার পানিতে ভেসে যাচ্ছে সম্ভাবনা আছে আমি তাকে চেষ্টা করলে বাঁচাতে পারবো আবার এই আশঙ্কাও আছে তাকে বাঁচাতে গেলে আমি নিজেই ভেসে যাব সম্ভাবনা আশঙ্কা সমান সমান এক্ষেত্রে আমাদের করণীয় কি বাবু জাফর এরকম পরিস্থিতিতে সম্ভাবনা এবং আশঙ্কা যদি ফিফটি ফিফটি থাকে আমরা চাইলে যে কোনো একটি অপশন গ্রহণ করতে পারবো অর্থাৎ আমরা চাইলে ওই ব্যক্তিকে বাঁচাবার জন্য আমরা রিস্ক নিতে পারবো এবং যদি সেই চেষ্টা করে তাকে বাঁচাতে পারি ইশা এর মাধ্যমে আল্লাহর কাছে বিপুল পরিমাণ বিপুল পরিমাণ সব আমরা লাভ করব আর যদি আল্লাহ না করুক আমার জীবন অবসান হয়ে যায় কারণে তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আমি অবশ্যই আজর এবং বিনিময় পাবো যেহেতু আমি একটা মানুষকে উদ্ধার করতে গিয়েছি আর যদি নিজের মৃত্যু অনেকটাই নিশ্চিত হয় এরকম চরম পর্যায়ে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই উদ্যোগ নেওয়া সঠিক হবে না অর্থাৎ আরেকজনের জীবনটা আমি রক্ষা করতে পারবো নিশ্চিত নয় কিন্তু নিজের জীবন ঠিকই আমার অবসান হয়ে যেতে পারে এরকম পরিস্থিতি হলে সেক্ষেত্রে নিজেকে অবশ্যই সেই পরিস্থিতি থেকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা কর অর্থাৎ এরকম রিস্কের মধ্যে নিজেকে ফেলা মোটেই সঠিক হবে না আর যদি ব্যাপারটা এরকম হয় যে নিজের জীবনকে হুমকির মধ্যে ফেলার আশঙ্কা প্রবল আছে কিন্তু আরেকজনকে বাঁচানোর সম্ভাবনাও আছে তাহলে সেক্ষেত্রে নিজের জীবনকে আশঙ্কার মধ্যে ফেলেও যদি আরেকজনকে বাঁচানোর চেষ্টা করা যায় সে চেষ্টা আমরা করবো শালের মাধ্যমে আল্লাহ তালের কাছে অবশ্যই আজক বিনিময় আমি লাভ করবো এবং এই স্যাক্রিফাইসটাই কিন্তু ইসলামের অন্যতম বড় অশিক্ষা বিশেষ করে বন্যা এবং ত্রাণ কার্যক্রমের মধ্যে আপনার এই ধরনের স্যাক্রিফাইস এটা অনেক বেশি প্রয়োজন একজন ইমানদারের জীবনে স্যাক্রিফাইসটা এত গুরুত্বপূর্ণ যে স্যাক্রিফাইস আমরা কখনো ভালো মুসলমান হতে পারবো না আমরা ত্রাণ কার্যক্রম চালাতে গিয়ে দেখেছি একজন মানুষ অনেকগুলো প্যাকেট নিয়ে তিনি তার কাছে রেখে দিচ্ছেন অথচ তার সাথেই থাকা আশ্রয় জন্য একজন মানুষ হয়তো বৃদ্ধ একজন নারী তিনি হয়তো সংগ্রহ করতে পারছেন না তখন আমার একাধিক প্যাকেট থেকে থাকা একটা প্যাকেট যেখানে দেওয়া কর্তব্য সেখানে আমরা একাধিক প্যাকেট সেখানে সংগ্রহ করার চেষ্টা আমরা অনেকে করে থাকি যেটি মোটেই আমাদের ভালো মানুষ হওয়ার কোনো প্রমাণ নয় বিধায় এরকম পরিস্থিতিতে আমাদের স্যাক্রিফাইস করার সর্বোচ্চ চেষ্টা আমাদের মধ্যে অব্যাহত থাকতে হবে আল্লাহ তালা আমাদের সেই তফিক দান করুন এরকম প্রচেষ্টা যদি আমরা না করি এবং এ ধরনের প্রচেষ্টা যদি আমাদের কোনো রকম ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে ভালো মুসলমান হওয়ার সুযোগ কিন্তু নেই ত্রাণ কার্যক্রম এবং বন্যা পরিস্থিতি এরকম পরিস্থিতিতে নিজেদেরকে নেককার হিসাবে প্রকাশ করার এবং মেলে ধরার এবং ভালো মানুষের স্বাক্ষর রাখার সুযোগ তৈরি হয় সেই সুযোগগুলো আমাদের হাতছাড়া করা ঠিক হবে না রফিকুল ইসলাম আপনি লিখেছেন বন্যা জলোচ্ছ্বাস ভূমিকম্প এ ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলোকে অনেকে আল্লাহর আজাব মনে করছেন একই সঙ্গে অনেকে এ ধরনের দুর্যোগে মৃত্যুবরণকারীরা শহীদের মর্যাদা পায় বলে মনে করেন আজাবে পতিত হয়ে মৃত্যুবরণকারী আবার কিভাবে শহীদ হতে পারে খুবই দরকারি একটি প্রশ্ন এবং আপনি ঠিকই বলেছেন ভাই রফিকুল ইসলাম যেটি সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি একটি বিষয় যে আমি বন্যা জলোচ্ছ্বাস ঝড় ভূমিকম্প এগুলোকে গণহারে আজাব বলবো আবার সেগুলোর মৃত্যুবরণকারীদেরকে হাদিসের ভারসম্পতে তারা সাহায্যের মর্যাদা পান সেই হিসাবে শহীদ বলব এটি সাংঘর্ষিক অর্থাৎ এ জাতীয় আপনার প্রাকৃতিক দুর্যোগগুলোকে গণহারে বা সাধারণভাবে আমি আপনার বলবো যে সেগুলো আপনার আজাব আল্লাহর সেটি বলা মতোই সমীচিহ্ন এবং উচিত নয় বরং এগুলো আল্লাহর পক্ষ থেকে আজাব যেমন হতে পারে আমাদের পাপের কারণে আবার এটি আমাদের জন্য আল্লাহ তরফ থেকে পরীক্ষাও হতে পারে আবার এটি আমাদের মর্যাদা বৃদ্ধির কারণ হতে পারে এটি আর্ধ হতে পারে অর্থাৎ একটি আপনার নদীমাতৃক এবং সমুদ্র তীরবর্তী এলাকা ঝড় জলোচ্চাষ হতে পারে এটা অস্বাভাবিক বিষয় নয় এর মাধ্যমে আল্লাহ তালা এই অঞ্চলের মানুষকে পরীক্ষা করেন এখন আপনি বলতে পারেন যে তাহলে যে সমস্ত এলাকা নদীমাত্রিক না যেখানে ঝড় জলোচ্চাষ হয় না ধরুন সমুদ্র আছে মিডিল ইস্টে কিন্তু সেখানে ঝড় জল হয় না তাই আল্লাহর পরীক্ষা শুধু এই অঞ্চলের মানুষের জন্য উত্তর হলো প্রত্যেক অঞ্চলের মানুষের জন্য পরীক্ষা আল্লাহ সুমতাল্লাহ কোরআন কারিমে স্পষ্ট জানিয়েছেন ওয়ালানাবুল্লাহ্নাকুম বিষেই বিষেই ইমিনাল খৌফি ওয়াল জু আমিন আকসু মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াল সামারাত বিভিন্নভাবে আল্লাহ সুমতাল্লাহ পরীক্ষা নিয়ে থাকেন এক এক অঞ্চলের মানুষের পরীক্ষা এক একভাবে হয়ে থাকে মরুভূমির মানুষের পরীক্ষা একভাবে এবং নদীমাতৃক এলাকার মানুষগুলো তাদের পরীক্ষা হয়তো অন্যভাবে কিন্তু প্রত্যেককে আল্লাহ তার পরীক্ষার মুখোমুখি করেন বিধায় পরীক্ষা হতে পারে আর পরীক্ষায় মৃত্যুবরণকারী ব্যক্তি সাহায্যের মর্যাদা লাভ করতে পারেন তিনি যদি সবর করেন তিনি যদি ধৈর্য ধারণ করেন আল্লাহ তালার কাছে সাহায্যের মর্যাদা তিনি পেতে পারেন বিশেষ করে এ এই সমস্ত দুর্যোগ যারা মৃত্যুবরণ করেন দেশের ভাষণ অনুপাতে তারা সাহায্যের মর্যাদা পাবেন বিধায় এটাকে আল্লাহর আজাব বলা মোটেই সঠিক নয়